চিরনামের মানুষ কিন্তু বিয়ে আর গায়ে হলুদে দোনোটাতে দিতে হবে। এখন কাউকে যদি হলুদে দিই বিয়েতে না দিই মাইন করবে, এই জন্য আমরা ওইটার নাম গায়ে হলুদে দিই নাই, আমরা রাখছি ওইটা অন্য নাম। অন্য না গোলাপি নাই, হ্যাঁ হ্যাঁ গোলাপি নাই। হুম ও আচ্ছা আর বলা হে যাবে না, এই সরি সরি দ্যাটস সরি, আমি স্মার্ট সরি। আইডিয়া। হ্যাঁ আমি কনফিউজ আমি পিপল। তোমাকে সো তোমরা কি এই যে তোমাদের যে গোলাপি নাইট হবে ওখানে কি বরপক্ষ কোনে পক্ষকে ভার্সেস কোনে পক্ষ বরকে গিফট দিবে? সো আবার ব্যবসা ব্লেসিংস শুরু হইছে, আবার অনলি, গিফটের ব্যবসা। ব্লেসিংস, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তে ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ ব্লেসিংস এটা অনলি। ইম্পর্টেন্ট, ও আচ্ছা ব্লেসিংস আচ্ছা হ্যাঁ অনলি দেয়া। বাট আমার ভাই বলতেছে আমি কি বিকাশে কিউআর কোডটা দিব, বিকজ হি ইজ না না, লাইক আমি প্লিজ। হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করিনি, হ্যাঁ আমি জিজ্ঞেস করছি যে বিয়ে গায়ে হলুদে জেনারেলি এক পক্ষ অন্য পক্ষকে গিফট দেয়, নট লাইক গেস্ট দের, লাইক কোর যে মেইন পক্ষ, সেই মেইন পক্ষ হ্যাঁ এক পক্ষ ডালার হাবিজাবি কি, গিফট ডালার দেয়। কথা হ্যাঁ বলতেছে? হ্যাঁ আচ্ছা ডালা প্লাস হ্যাঁ হাবিজাবি হ্যাঁ গিফট ডালা দেয়। বলবে তো, হ্যাঁ ধুর। হ্যাঁ যেভাবে গিফট আইল্যান্ডে থেকে মানে হ্যাঁ কি এখান জানি থেকে যা ভুলে গিফট, গেছে না এখানে ভাই বাপ। গিফট ও ডালা। গিফট কি কি জানি গিফট দেয় ওটা, হ্যাঁ দিবে ওটা, ইটস এ গিভেন। বাট হ্যাঁ গিফটের অবশ্যই হ্যাঁ প্যাটার্ন জানেন আপনি? আমি জানি না, আপনি বিয়ে করছেন যদিও, বাট আপনি জানেন না কি জানেন আমি না জানি, আমি খুব যে, ভালো জানি এটা। এখন PS5 হ্যাঁ দা একটা ট্রেন আসতেছে, হ্যাঁ PS5 হ্যাঁ ও নাইস হ্যাঁ নাইস, আলাদা তাহলে গুড ওটা ট্রেন্ড। বিয়ের পর। সাদমান জানা রাখলো, হ্যাঁ সাদমান চায় এটা। ও না না, আমার আমার হ্যাঁ PS5 না, আমাকে জাস্ট বিকাশে দিলেই হবে গাইস, জাস্ট আমি জাস্ট পাবলিকলি সাদমান ফোন করে বিলিভস ইন রেখেছি ক্যাশ টাকা আর আমার কিছু না, PS5 লাগবে না, বাইং আমার ক্যাশ পিসি টাকা। আছে আমার খেলার জন্য। সো হ্যাঁ আমাকে জাস্ট বিকাশে দিবেন, আই এম জাস্ট হ্যাপি আমার বিকজ ভাই এত ফ্রাস্ট্রেটেড, লাইক এট ওয়ান পয়েন্ট হিজ লাইক কোভিড এর সময় কেন বিয়ে করি না, আরেকবার কোভিড আসলে ভালো হইতো, বিকজ কি মানে বিকজ এট লিস্ট এত মানুষ দাওয়াত দিতে হইতো না। এইটাই তো আর্টিফিশিয়াল কোভিড তো হচ্ছে নির্বাচনী, এইটাই হচ্ছে ওই টাইমটা, হ্যাঁ সবাই বাসায় এটা থাকবে, এটা একটা এটা একটা এটাই ভালো সুযোগ, ইয়া, হ্যাঁ এটাই সুযোগ। এই সুযোগে হ্যাঁ আমি। আই অ্যাম অ্যান্সারিং ইওর কোয়েশ্চন ভাই। গিফট গিভ দে, বাট ইটস লাইক ইটস এ হিডেন রুল আর কি, মানে ইটস এন ওপেন রুল যে আপনার একটা বাজেট অ্যালোকেটেড থাকে। সো ইটস লাইক তুমি আমাকে কিনে দিবা, আমি তোমাকে কিনে দিব, বাট বাজেটটা সিমিলার থাকে। বাট মোস্ট কেসেস এ মেয়েরাই জিতে, বিকজ ওদের বিয়েস মেয়েদের জিনিসের দাম এক্সপেন্সিভ, বেশি থাকে, দাম বেশি থাকে। ছেলেদের আসলে আমি গিফট কি দেওয়ার মতো খুব একটা জিনিস নাই, এটা এটা একটা নাই কমন ইউনিভার্সাল প্রবলেম। তুমি দেখবা যে যে কোনো ফারহান সময় ভাই, ছেলেদের, হ্যাঁ আপনি কি জানেন ওই যে বিয়ের সময় যে মাছ দিতে হয়? হ্যাঁ ও গুড, এটা জানেন, গুড এই গুড যে গুড। বাংলা, মাছটা শুনো নিয়ে বাং যাওয়া, ট্রান্সপোর্ট করা, একটা দিনে দুপুরে আইটা গন্ধ হয়ে যায়, লিফটে তুলতে হয়, এই ব্যাপারটা। আমাদের আর চাকগেয়াদের নিয়ম আছে জানেন, ঈদের কি নিয়ম? ফার্স্ট ঈদে গরু দিতে হয় একটা মেয়ে পক্ষ থেকে, হ্যাঁ 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 নাইস, এটা হ্যাঁ জীবন্ত গরু, নাইলে জ্যাঁতা গরু, হ্যাঁ জ্যাঁতা জীবন্ত গরু পাঠাইতে হবে, কি গরু জ্যাঁতা থাকবে, গরু না মরা গরু মানে ভাই। মাছ তো মরাই দেই, মাছকে আমি অ্যাকুরিয়ামে দেই। ঠিক হ্যাঁ না মানে গরু যেটা আপনার আগে পাঠাই দিতে হবে, বিকজ নাইলে ওই ছেলের বাসায় বেইজ্জত করে দিবে, তুই তো শ্বশুর বাড়িতে কিছু পাস না, স্টুপিড কালচার, বাট হ্যাঁ এটা দেখতে হ্যাঁ হবে। চিটাগাং এর এই কালচারটা অনেক সমালোচনা করে। আমি যে চিটাগাং একটা ভিডিও বানাইছিলাম ওই সময় মানুষজন ইউজ করতো প্রচন্ড, যে মেয়ের বাড়ি থেকে এক মেয়ের বাড়ির একদম লুইটা পুইটা খায় না ছেলের বাড়ি, একদম এই অবস্থা। আমি যেটা করবো তো দিবেই, তুমি ওরা ছেলে পাচ্ছে না, মোটরসাইকেল দিবে না? ও আচ্ছা পারান ভাই ফার্স্ট কোশ্চেন, মোটরসাইকেল দিবে কিনা? মানে আমি তো জানতাম এটা এটা নিয়ম যে কেউ দুজন যখন বিয়ে করে তখন মেয়ের বাবা ছেলেকে জমি আর মোটরসাইকেল দেয়, মারুতি হইতে হয় স্পেসিফিক্যালি। হ্যাঁ